দাম্পত্য জীবন বলুন আর প্রেমিক প্রেমিকার ভালোবাসার সম্পর্ক বলুন, একটু আধটু ঝগড়াঝাটি তো হয়েই থাকে। কথায় বলে ঝগড়ায় প্রেম বাড়ে, আসলে কথাটি বেশ বড় একটা সত্যি। কারণ ঝগড়া শেষে দুজনেই দুজনের মূল্য বেশ ভালো করেই বুঝতে পারেন। দুই দিন কথা বলা বন্ধ থাকলে আপনা আপনি রাগ ক্ষোভ সব চলে যায়, মনের ভেতরের আবেগ তখন আরো ভালোভাবে প্রকাশ পায়। অনেক দম্পতি এবং প্রেমিক প্রেমিকা যুগল রয়েছেন যারা ঝগড়ার পরেও ইগো সমস্যায় ভোগেন, ঠিকভাবে সবকিছু স্বীকার করে নিয়ে সম্পর্কের মধুরতা আগের মতো ফিরিয়ে আনতে পারেন না। তাই আজকে আপনাদের জন্য রইল ঝগড়ার পর সম্পর্ক আগের মতো মধুরতা ফিরিয়ে আনার চারটি দারুণ কৌশল। এক, সরি বলুন। যদি আপনি মনে করে থাকেন ঝগড়ার সময় ভুলটি আপনার ছিল, তবে সরাসরি সরি বলুন। আপনার ছোট্ট এই স্বীকার্যতা সম্পর্কে মধুরতা আনতে বেশ কার্যকর হবে। আপনার সঙ্গী বুঝতে পারবে আপনি মন থেকেই ঝগড়াটির জন্য অপরাধ বোধ করছেন। দুই, সঙ্গীকে খুশি করার চেষ্টা করুন। সঙ্গীর পছন্দের কোনো কিছু করুন, তার জন্য একটি সুন্দর গিফট কিনে আনুন, অথবা আর কিছু হোক বা না হোক তার পছন্দের ফুল দিয়েই তাকে খুশি করার চেষ্টা করুন। কারণ এতে করে আপনার সঙ্গী বুঝতে পারবেন আপনার কাছে তার গুরুত্বটা অনেক বেশি। এতে তিনিও খুশি থাকবেন, ঝগড়ার পরে গুমোট ভাবটাও দূর হয়ে যাবে। তিন, ছোট্ট একটি চিরকুট লিখুন। ঝগড়া শেষে কথা বলা বন্ধ কোনো সমস্যাই নয়, তার জন্য লিখতে থাকুন ছোট্ট ছোট্ট চিরকুট, ভালোবাসার কথা, আপনার মনের কথা কিংবা তার প্রতি প্রশংসা সূচক ছোট্ট ছোট্ট বাক্যে কথামালা সাজিয়ে লিখতে থাকুন ছোট কিছু চিরকুট, আপনার সঙ্গী মুখে ঠিকই হাসি ফুটবে। চার, সারপ্রাইজ দিন সঙ্গীকে। ঝগড়ার পরেও গুমোট ভাবটি কাটানোর সবচাইতে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে সঙ্গীকে সারপ্রাইজ দেয়া। এটি খুব সহজ একটি উপায়। মেয়েরা চাইলে একটি ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করে ফেলতে পারেন, অথবা এমন কিছু যাতে সারপ্রাইজ হয়ে যায় আপনার সঙ্গী। আর ছেলেরা চাইলে নিজ সঙ্গিনীর জন্য কিছু রান্না করে তাকে সারপ্রাইজ দিতে পারেন, এমন কিছু করুন যাতে সঙ্গী খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিওটি? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।